extra time. দীর্ঘ ২৭ বছর পরে বরদলুই ট্রফি জিতে শুক্রবার সকালে শহরে ফিরল মোহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার অসমের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে 3-1 গোলে অয়েল ইন্ডিয়াকে হারায় সাদা কালো ব্রিগেড। জোড়া গোল করে ম্যাচের নায়ক ফিলিপ আচ্ছা, আর একটি গোল করেন চার্লস। মূলত এই গোল মেশিনের দৌলতেই লাগাতার ভালো পারফরমেন্স করছে মোহামেডান। তাই আই লিগ দ্বিতীয় ডিভিশনে ফিলিপ আচ্ছাকে সামনে রেখেই দল সাজাচ্ছেন ম্যানেজার রঘু নন্দী। ফিলিপ আচ্ছাকে দেখে আমরা দলটা সাজাচ্ছি। ফিলিপ আচ্ছা যে ফর্মে রয়েছে, ফিলিপ আচ্ছা প্রত্যেক টিমের এগেনস্টে, কি ছোট টিম কি বড় টিম, প্রত্যেক টিমের এগেনস্টে গোল করছে, অর্থাৎ গোলের মধ্যে আছে। ফিলিপকে আচ্ছাকে রেখেই আমি দলটা সাজাচ্ছি। কলকাতা লিগে দুই প্রধানের বিরুদ্ধেই গোল করেছিলেন, এমনকি ইন্ডিপেন্ডেন্স কাপের পরে বরদলুই ট্রফিতেও তার ফর্ম অব্যাহত। ভবিষ্যতেও এই পারফরমেন্স বজায় রাখতে চান আচ্ছা। Me being a striker, every striker aim to score more, and I also love to score, and I can't stop scoring. So that is my aim. As a striker, you are to score. And I always keep on fighting to score more. কলকাতা লিগে চতুর্থ হওয়ার পরে ইন্ডিপেন্ডেন্স কাপে রানার্স, এবার বরদলুই ট্রফিতে চ্যাম্পিয়ন। আসন্ন আই লিগ দ্বিতীয় ডিভিশনে ভালো ফল করাই লক্ষ্য রঘু নন্দীর। সেই জন্য আপাতত কয়েকদিন বিশ্রামের পর এই নভেম্বরই ফের অসমের কোকরাঝোরে বড়োল্যান্ড গোল্ড কাপে খেলতে যাবে মোহামেডান স্পোর্টিং। বরদলুই ট্রফি, ইন্ডিপেন্ডেন্স কাপ, আমরা আই লিগের সেকেন্ড ডিভিশনের প্রস্তুতি ম্যাচ হিসেবেই এই টুর্নামেন্ট আমরা খেলছি। অতএব আমরা আই লিগের সেকেন্ড ডিভিশনের প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছি। আগামী দিনে আরও দুটো তিনটে টুর্নামেন্ট খেলবো, তার জন্য আমরা আরও কিছু ছেলেকে আমরা দেখে নেব। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।